Live Islamic Alochona Shunte, download Noor app, Robi. السلام عليكم ورحمة الله وبركاته والصلاة والسلام على رسول الله بعد شكرا درشق উজবেকিস্তানের বুখারা সিটি থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রবি নূর অ্যাপ নিবেদিত আরবী কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে কো স্পন্সর সীমা স্টিল প্রদর্শক কালান মসজিদের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি আপনাদেরকে নিয়ে এসেছি মসজিদের ভেতরের চিত্র আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা মসজিদের ইতিহাস সম্পর্কে শেখ সাদিকুর রহমান আল আজহারের কাছে জানতে চাচ্ছি যে শেখ এই মসজিদটি সম্পর্কে যদি আমাদেরকে বলতেন অনেক শুকরিয়া আমরা এখন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটি যদিও এখন এটাকে কালান মসজিদ বলা হয় মূলত এই মসজিদটি নির্মাণের পূর্বে কারাখানিদ শাসন আমলে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কারাখানিদ শাসন আমলে যখন এটাকে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল পরবর্তী সময়ে মঙ্গোলীয়দের আক্রমণের সময় মঙ্গোলীয়রা এই মসজিদটাকে ধ্বংস করে ফেলে আমরা যতবারই দেখেছি দৃষ্টিনন্দন প্রত্যেকটি স্থাপনা পুরো এই উজবেকিস্তানে শাসকদের বিভিন্ন শাসন আমলে ধ্বংস করা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে মাদ্রাসা ধ্বংস করা হয়েছে ইতিহাস খ্যাত জায়গাগুলো ঠিক কারাখানির সময়ে নির্মিত এই মসজিদটিও ধ্বংস করা হয়েছিল পরবর্তী সময়ে পঞ্চদশ শতাব্দীর সময়ে এই মসজিদকে খুঁড়ে খুঁড়ে বের করা হয় এবং ওই সময় থেকে তার উপরেই ভিত্তিপ্রস্তর আবার নির্মাণ করা হয় মধ্য এশিয়ার অন্যান্য মসজিদের মতো বিশেষ করে উজবেকিস্তানের মসজিদগুলো মধ্য এশিয়ার মধ্যে দৃষ্টিনন্দন মসজিদ এবং যেগুলো সত্যিই কারুকাজ খচিত মসজিদ ক্যালোগ্রাফি থাকে কুফা অক্ষরে লিপিবদ্ধ আরবি যে ক্যালোগ্রাফিগুলো রয়েছে সেগুলো খত্তে কুফি খত্তে রোকা খত্তে নুসা খত্তে সুলুস ক্যালোগ্রাফি দিয়ে পুরো মসজিদটা তারা ক্যালোগ্রাফি খচিত করে রাখে এবং একটি বড় একটি ফটক থাকে যেখানে তারা সালাত আদায়ের ক্ষেত্রে যখন হাজার হাজার মুসল্লি বিশেষ করে ঈদের সালাত আদায়ের জন্য আসে তখন যেন ঈদের নামাজ পড়তে কোনো অসুবিধা না হয় এমন একটি মসজিদের সামনে কমপ্লেক্স রয়েছে বড় জায়গাও রয়েছে সত্যি সত্যি মনটা ভরতে খাবার দিও ক্ষুধার্তকে তোমার এই রমজানে রবির নির্দিষ্ট ব্যাগ রিচার্জের একটি অংশ বিদ্যানন্দের মাধ্যমে চলে যাবে সুবিধা বঞ্চিতদের ইফতারে রবি এবং দুটি গম্বুজ আমরা দেখতে পাচ্ছি মসজিদের মাদ্রাসার জন্য দুটি গম্বুজ আর মসজিদের মধ্যেও প্রধান ফটকে একটি গম্বুজ রয়েছে বড় একটি দরজা রয়েছে এছাড়া দুধারে উজু করার জায়গা রয়েছে ধন্যবাদ শেখ আমরা দেখেছি যে বিশেষ করে মিশরে তুরস্কে এ উজবেকিস্তান বা সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো ছিল এই দেশগুলো মধ্যেও দেখেছি যে অনেকগুলো দেশেই মসজিদের মাঝখানে বিশাল একটি ফাঁকা জায়গা থাকে এবং এখানে এলমি মুজাকারা হতো তারপরে বড় জমায়েত হলে এখানে আবার কোরআন প্র্যাকটিস করা হতো তো আমাদের দেশের কালচারে আসলে এগুলো দেখা যায় না মূলত এই যে বড় ফাঁকা জায়গায় স্থানগুলো স্পেসগুলো তারা রাখত এটার মাকসাদ কী ছিল আসলে এটার অন্যতম উদ্দেশ্য ছিল যে আসলে এটা একটা কিন্তু কমপ্লেক্স আমাদের দেশে জায়গার সংকুলন না হওয়াতে আমরা মসজিদগুলো কয়েক তালা বিশিষ্ট হয় দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা পর্যন্ত আমাদের দেশে মসজিদগুলো হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কমপ্লেক্স এই কমপ্লেক্স গ্রাউন্ডটি ব্যবহৃত হয় সালাতুল ঈদের জন্যে বিশেষ করে যখন ঈদের নামাজের সময়ে বিভিন্ন অঞ্চলের লোকেরাও আসে এবং এই এলাকার লোকেরাও একত্রিত হয় বড় একটা গ্রাউন্ড নিয়ে যখন সালাতুল ঈদ আদায় করা হয় তখন এই জায়গাতে মুসল্লিতে পরিপূর্ণ থাকে মানুষ কাঁদতে কাঁদতে যেন আল্লাহর দিকে আকাশের দিকে যেন মানুষ তাকাতে পারে আকাশটা দেখে যেন বলতে পারে আল্লাহ আপনি আমাদেরকে সালাতুল ইস্তিসকার সময় আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন ঈদের নামাজ যেন সহসাই তারা আদায় করতে পারে এজন্য আরব বিশ্বের প্রত্যেকটা মসজিদে কয়েকতলা না করে
বরং সামনের দিকে খোলা জায়গাটা বড় রাখা হয়। ধন্যবাদ শেখ। মসজিদ দর্শকদেরকে দেখাতে চলুন, দর্শক দেখে আসি। দর্শক, আমরা মসজিদের ভেতরের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই শাহের কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি, আমরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ মিশরে হুসাইন মসজিদ, অনেক মসজিদে দেখেছি যে মসজিদে ঢোকার আগে এই ধরনের একটি বাইরে থেকে মনে হয় যে ভেতরে কোনো চৌবাচ্চা রয়েছে বা পানি সংরক্ষণের কোনো কূপ রয়েছে। আসলে এগুলো নির্মাণের উদ্দেশ্যটা কি? আসলে তখনকার সময়ে যারা মুসল্লিরা সালাত আদায় করতে আসতো তাদের অজুর সুবিধার্থেই মূলত এই চৌবাচ্চা আকৃতির অজুখানা তারা নির্মাণ করতো। এখন তো আমরা খুব সহজে পানি পেয়ে যাই, তখন কুয়া থাকতো, সেই কুয়া থেকে পানিগুলো উঠিয়ে তারপর পানি ব্যবহার করা হতো। তো এই জন্যই মসজিদে অজুর ব্যবস্থাপনা হিসেবে এই এই অজুখানাগুলো নির্মাণ করা হয়েছে। মুসলমান, একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে অনেক সময় দেখা যায় আমাদের দেশে বিশেষ করে এখান থেকে একটু শিক্ষা নেওয়া উচিত আমাদের। আমরা দেখি যে পানি ব্যবহারের অন্যান্য প্রত্যেকটা দেশেই কিন্তু মানুষ বেশ পরিমিত একটা ভাব উপস্থাপন করে, দেখা যায় তাদের ভিতর থেকে অল্প পানি দিয়ে তারা উজু করে, কিন্তু আমাদের দেশে যে প্রচুর পানির অপচয় করা হয়, সেক্ষেত্রে আসলে উজুর জন্য চৌবাচ্চা ভালো নাকি এই যে ট্যাপের যে সিস্টেম পানি ব্যবহারের সেটা ভালো? না, যদি চৌবাচ্চা, সুন্নাহটা কি ছিল? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প পানি দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম উজু করতেন। এক মুদ পানি, তার মানে এটা আপনারা পরিমাপ করলে এক লিটারের মতো হয়, এক লিটারের কিছু কম হয় অথবা এক লিটারের মতো হয়, এতটুক পানি দিয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম অজু সেরে ফেলতেন। তো একটু চিন্তা করেন, এক মুদ পানি দিয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম অজু করতেন, কারণ তখন অনেক দূর থেকে পানি আনতে হতো। আমাদের দেশে আমরা খুব আল্লাহ তাআলার মেহরবানিতে আমরা পানি পেয়ে যাই বিধায় অপচয় করা যাবে না। নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, তুমি যদি নদীর পাশেও অবস্থান করো তারপরেও পানি দিয়ে তোমরা অপচয় করতে পারবে না। এই ব্যবস্থাপনার মধ্যে একটা শিক্ষা রয়েছে, তারা কিন্তু পানি অপচয় করতে চায় না। তো এই যে এখনকার এই অজুখানা, এটা কিন্তু অকেজো পড়ে আছে, তারা এখন আমাদের মতোই টেপ দিয়েই কিন্তু তারা ব্যবহার করছে, কিন্তু তারপরে আমরা লক্ষ্য করেছি যে টেপটা বন্ধ করে তারা অঙ্গ প্রত্যঙ্গ যখন ধৌত করছে তখন তারা টেপটা যখন ছাড়ার দরকার তখন ছাড়ছে, যখন বন্ধ করার দরকার বন্ধ করছে। এইভাবে করে আমরা পানির অপচয় রোধ করতে পারি। ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে ইনশাল্লাহ আবারও ফিরছি, মসজিদের ভেতরের চিত্র দেখাবো এবং আরও কিছু দৃশ্য ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। সত্যি সত্যি মনটা ভরতে খাবার দিও ক্ষুধার্তকে, তোমার নেকির পথে তুমি যে আকাশ। এই রমজানে রবির নির্দিষ্ট প্যাক রিচার্জের একটি অংশ বিদ্যানন্দের মাধ্যমে চলে যাবে সুবিধা বঞ্চিতদের ইফতারে। রবি আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আরো একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রবি নূর অ্যাপ নিবেদিত আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। কো স্পন্সর সীমা স্টিল। আমরা বুখারা অঞ্চলের কালান মসজিদে এখন অবস্থান করছি, মসজিদের ভেতরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমি শেখ সাদিকুর রহমান আজহারের কাছে জানতে চাচ্ছি যে মোহতরম, আমরা তো এখন মসজিদের ভেতরে আছি, এই যে স্থাপনা আর আমরা নামাজ পড়লাম ভিতরে, ভিতরে সালাত আদায় করেছি, আসলে মূল মসজিদ এটা হলে ওখানে নামাজ হচ্ছে কেন? দুটোর মধ্যে আসলে তারতম্য বা কি ফারাক রয়েছে কি? দর্শক, আপনারা এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, দেখুন এটা আটকানো আছে, তার মানে এটা হচ্ছে সেই কারাখানিদ শাসনামলের সময়ে নির্মিত যে মসজিদটা ছিল সেই সময়ের স্ট্রাকচারটা ধারণ করা হয়েছে এই জায়গাতে। পরবর্তী সময়ে মঙ্গোলীয়দের আক্রমণের কারণে এই মসজিদটা যখন ধ্বংস হয়, সেই ধ্বংসাবশেষ থেকেই খুঁজে পাওয়া মসজিদ, সেই খুঁজে পাওয়া মসজিদ থেকে যখন বৃদ্ধি করা হয় সেই সময়ের বর্ধিত অংশ হচ্ছে পরবর্তী অংশ। এজন্য এটি তারা স্মৃতিস্তম্ভ হিসেবেই ইমাম দাঁড়ানোর জায়গা, কারাখানির সময়ের সেই সময়ের স্মৃতি তারা ধারণ করে রেখেছে। পরবর্তী সময়ে 1400 শতকের দিকে এসে যখন আবার তারা এই মসজিদকে পুনর্নির্মাণ করে, পুনর্নির্মাণের সময়ে তারা পরবর্তী বর্ধিত অংশ থেকেই সালাত আদায় করে এবং সেখান থেকেই সালাত শুরু হয়। ধন্যবাদ শেখ। একটি বিষয় আপনার কাছে আমি স্পেসিফিক জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের দেশে সাধারণত দেখি যে মসজিদগুলো সাজানোর জন্য
শুধুমাত্র মক্কা মদিনার ছবি ব্যবহার করা হয়, যে কাবার ছবি এক পাশে আর এক পাশে সবুজ গম্বুজ বা আল্লাহু মুহাম্মদ লেখা হয়। এসব দেশে দেখতেছি যে কোরআনের আয়াত এবং সুদীর্ঘ আয়াত মোহতারাম লিখে রাখা হয়। উত্তম কোনটা, বা মসজিদ নির্মাণের পরে মুসল্লিরা যাতে করে নামাজটা মনোযোগের সাথে খুশু খুজুর সাথে আদায় করতে পারে, সেক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো ফলো রাখা উচিত? এবং প্রিয় দর্শক, আমরা মনে করি যে আমাদের দেশেও মসজিদগুলোতে যদি কোরআনুল কারিমের নামাজ বা সিজদা রুকু এই সমস্ত রিলেটেড আয়াতগুলো লেখা হতো, তাহলে মানুষজন আরও স্বচ্ছ ধারণা পেত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে দাঁড়াচ্ছে সেগুলোর ব্যাপারে আরও অতিরিক্ত খুশু খুজু হয়তোবা মানুষের ভিতরে আসতো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শাইখের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, যে এই মধ্য এশিয়ার যে সমস্ত মসজিদগুলো আমরা ইতিমধ্যে দেখেছি, দর্শকদেরকে দেখিয়েছি, নির্মাণ শৈলীতে আমাদের দেশের থেকে বেশ তারতম্য দেখা যায়, এর কারণ কী এবং এখানকার যে ধরন এ বিষয়ে যদি বলতেন? আসলে আমাদের দেশের সাথে এই দেশের মসজিদের বেশ পার্থক্য রয়েছে। খুব উঁচু উঁচু মসজিদ এগুলো, এবং ভূমিকম্পের কারণে অনেকবার ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তারা কিন্তু সেই পুরানো ঐতিহ্য ধারণ করে রেখেছে। আমরা পিছনের যে দৃশ্যটা দেখাতে চাচ্ছি, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে শুরু করে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এইভাবে করে তারা কিন্তু একটি আয়াত দিয়ে শেষ করেনি, অনেকগুলো আয়াত এখানে তারা সন্নিবেশিত করে। অনেকগুলো আয়াত তারা ক্যালোগ্রাফাররা খুব চমৎকারভাবে খত্তে সুলুস, কোথাও খত্তে নুসাক, কোথাও খত্তে রুকা এবং সাথে থাকে খত্তে কুফি, তারা বিভিন্ন স্টাইলে আরবি লেখাটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে। এবং আমরা দেখেছি যে মিমার সিনান যেইভাবে ডিজাইন করেছে তুরস্কে, সেই ডিজাইনটাকেও তারা ধারণ করে। বিশেষ করে বুখারায় যে মসজিদগুলো আছে, প্রত্যেকটা মসজিদের ডিজাইনে রয়েছে সেই তুরস্কের মিমার সিনানের নির্মিত মসজিদগুলোর ডিজাইন। এরপর আমরা এই মসজিদগুলোতে দেখি যে খোলা বিস্তর একটা প্রান্ত থাকে, যেই প্রান্তে দাঁড়িয়ে সালাতুল ইস্তেসকা, এরপরে সালাতুল ঈদ, এরপরে সালাতুল জুমার সময় অধিক মুসল্লিরা যখন আসে তখন তারা এই খোলা জায়গায় তারা সালাত আদায় করতে পারে। এছাড়াও সালাতুল জানাজার সময় অধিক পরিমাণ লোকেরা আসলে একত্রিত হলে সালাতুল জানাজা পড়তেও কোনো বিঘ্ন হয় না। এরপর থাকে একটা উজুখানা, খুব সুন্দর করে সাজিয়ে তারা একটা উজুখানা রাখে। এবং প্রত্যেকটা মসজিদকে তারা কমপ্লেক্স হিসাবে নির্মাণ করে, সাথে থাকে মাদ্রাসা, সাথে থাকে মিনার এবং সুউচ্চ গম্বুজ থাকে এই মধ্য এশিয়ার, বিশেষ করে উজবেকিস্তানের দৃষ্টিনন্দন মসজিদগুলোতে খুব সুন্দর সুন্দর মিনারা বিশিষ্ট বড় দরজা, যেই দরজা দিয়ে মুসল্লিরা প্রবেশ করে, খুব সুন্দর দরজা বিশিষ্ট মসজিদগুলো এখানে তারা নির্মাণ করে থাকে। ধন্যবাদ শেখ, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভস নিবেদিত আরবি কাফেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে মসজিদগুলো ছিল, সেই মসজিদগুলো বিল্ডিং ছিল না, টাইলস ছিল না, স্বর্ণ দিয়ে খোদাইকৃত কোনো আয়াতে কারিমা ছিল না, কিন্তু ছিল সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের পদচরণায় মুখরিত একটি ইবাদতের পরিবেশ। খুশু খুজু নিয়ে তারা নামাজ আদায় করেছেন এবং মসজিদগুলোকে তারা বিশেষভাবে আবাদ করেছেন, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। তো আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ বেশি বেশি মসজিদে যেতে, ইবাদত বন্দেগি করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আর বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।